সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমিও বেশ ভালো আছি। আর বরাবরের মতো আমি তোমাদের রতন স্যার তৃতীয় শ্রেণীর গণিত ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। কি সবাই রেডি তো আজকের ক্লাসের জন্য? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস শুরু করবো তার পূর্বেই জেনে নিব পুরো পাঠে কী জেনেছিলাম তার কিছুটা সামারাইজ। চলো জেনে নিই। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা কিছু MCQ জেনেছিলাম জ্যামিতির বৈশিষ্ট্য থেকে। একটু বলো তো, জ্যামিতির বৈশিষ্ট্যে আমরা যদি এইরকম একটি চিত্র আঁকাই, বলো এই ত্রিভুজটিকে আমরা কি ত্রিভুজ বলতে পারি? ভেরি গুড, এই ত্রিভুজটিকে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলতে পারি। স্থূলকোণী ত্রিভুজ, আচ্ছা এই ত্রিভুজটার আরেকটা নাম দেওয়া যেতে পারে, বলো তো সেইটা কি? গুড, এই ত্রিভুজটার আরেকটি নাম আমরা বলতে পারি বিষমবাহু ত্রিভুজ। ফাইন, বিষমবাহু ত্রিভুজ, কারণ এই বিষমবাহু ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজের পরিমাপ প্রায় সেম। স্থূলকোণী ত্রিভুজের আর বিষমবাহু ত্রিভুজের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে পার্থক্য থাকে, সেই পার্থক্যটা আমি দেখিয়ে দিচ্ছি। স্থূলকোণী ত্রিভুজ একটা ত্রিভুজ একটা কোণের পরিমাপ অবশ্যই 90 ডিগ্রি আপ হবে, অর্থাৎ 90 ডিগ্রির বেশি হবে, এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ হবে তিনটি বাহুই অসমান। এখানে বিষমবাহু ত্রিভুজ এরকমও হইতে পারে, তুমি এরকমও আঁকাইতে পারো, এটাকেও আমরা কিন্তু বিষমবাহু ত্রিভুজ বলতে পারি, কারণ তিনটি বাহু তিন রকম। তো চলো এবার জেনে নিই, বলো তো এই স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ কয়টা? ফাইন, এই স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ হচ্ছে আমার একটি। ওকে আচ্ছা, আরেকজন বলো তো এই স্থূলকোণী ত্রিভুজের আরও দুটি কোণ রয়েছে, এই অপর দুটি কোণ কী কোণ? সুন্দর, এই অপর দুটি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, এই অপর দুটি কোণ সূক্ষ্মকোণ। আচ্ছা বাবা বলো তো এই দুটি কোণ সূক্ষ্মকোণ কেন হলো? ভেরি নাইস, দুটি কোণ সূক্ষ্মকোণ হওয়ার কারণ হচ্ছে দুটি কোণই 90 ডিগ্রির চেয়ে ছোট বা কম, তাই না? 90 ডিগ্রির চেয়ে কম না, এটাও 90 ডিগ্রি কম, এটাও 90 ডিগ্রি কম, যার কারণে এই দুটি কোণকে আমরা সূক্ষ্মকোণ বলে থাকি। থ্যাংক ইউ এভরিবডি, চলো শুরু করি আমরা আজকের পাঠ। আজকের পাঠে আমরা কি আলোচনা করব তোমরা দেখতেই পাচ্ছ, বোর্ডে দুটি অঙ্ক তুলে দেওয়া আছে, এই দুটি অঙ্কই আমরা আজকে সলভ করব। যদিও এটি রিভিশন ক্লাস, অবশ্যই তোমরা তারপরে মনোযোগ সহকারে করবা, কারণ কারো যদি কোনো ছোটোখাটো ত্রুটি থাকে সেগুলো আমরা ক্লিয়ার করে নিব। শুরুতেই প্রশ্ন নম্বর দেব 11 নম্বর প্রশ্নের সমাধান। দেখো 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে রিমির টাকার 14 গুণ টাকা নিপুর কাছে আছে। খেয়াল করো, রিমির টাকার, রিমির যে টাকা আছে তার 14 গুণ টাকা কার কাছে আছে? নিপুর আছে। রিমির কাছে যদি 225 টাকা থাকে তবে নিপুর কাছে কত টাকা আছে? সিম্পল ম্যাটার, বলেই দিয়েছে রিমির টাকার 14 গুণ টাকা নিপুর কাছে আছে, তাহলে রিমির টাকার সাথে জাস্ট 14 গুণ করে দেব, তাহলে তো আমি নিপুর টাকা পেয়ে যাব, তাই কি না? প্রশ্ন কি, নিপুর কাছে কত টাকা আছে? খুব জটিল বিষয় নয়, কিন্তু সিম্পলি আমরা এখানে সাজিয়ে নিই। এখানে আমরা এই কথাটা সুন্দর করে আগে এক লাইনে লিখে নিব। হয়তো অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার আমরা না লিখে সরাসরি উত্তর লিখে দিব, হয়তো তোমার প্রশ্নের উত্তর ঠিক হবে কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে, তাই আমি বলবো অবশ্যই লাইনটি লিখে নেওয়া তোমাদের উচিত হবে। কি লিখবো? প্রথমেই নাম্বার দিয়েই রিমির টাকার 14 গুণ টাকা কার কাছে আছে? নিপুর কাছে আছে। নিপুর, এখানে কাছে লিখতে পারো না লিখলেও সমস্যা নেই, তুমি যা ইচ্ছা, নিপুর কাছে আছে। ওকে, এটা আমি একটা দাঁড়িয়ে দিলাম, এইটা তুমি যদি এক লাইনে ধরাইতে না পারো নো প্রবলেম, দুই লাইনে তিন লাইনে যা ইচ্ছা লেখো, লেখা সুন্দর করে লিখতে হবে, এক লাইন দুই লাইনে লিখলে অসুবিধা নাই, কারণ এটা আমাদের অঙ্কের অংশ না, এটা ব্যাখ্যা। এরপরে আমরা লিখব যে রিমির কাছে আছে 225 টাকা, এইবার হচ্ছে অঙ্ক, এইটা অবশ্যই সতর্কতার সাথে সুন্দরভাবে লিখবা, রিমির কাছে আছে কত টাকা বলো? 225 টাকা, অবশ্যই ফাঁকা দিব, 225 লিখবো, আবারও ফাঁকা দিব, তারপর টাকা লিখব। কেন ফাঁকা দিই তোমরা জানো নিশ্চয়, কারণ পরের লাইনে আমাদের এসে দুইটি অঙ্ক যুক্ত করতে হয়, জায়গা ফাঁকা না থাকলে
কথার মধ্যে লেখা অঙ্ক ঢুকে যায়, এর জন্য আমরা অবশ্যই জায়গাটা ফাঁকা রাখবো। রিমির কাছে যদি 225 টাকা থাকে, ব্যাখ্যা অনুযায়ী এই টাকার 14 গুণ হবে কার টাকা? নিপুর টাকা। তাহলে আমরা ডিরেক্ট এখানে লিখে দিব, অতএব নিপুর, এখানে কথাটা আমরা লিখতে পারছি এই কারণে আমরা এক লাইনে ব্যাখ্যা দিয়ে নিয়েছি, নিপুর কাছে আসে, নিপুর কাছে আসে কত টাকা? এই 225 গুণ 14, 14 গুণ টাকা আছে। ওকে, আমরা এই রাফটি নিচে করব, কিভাবে? এখানে লিখব, এখানে মনে রাখবা রাফ কিন্তু অঙ্কের অংশ, রাফ না করলে নাম্বার কাটা যাবে, 2 নম্বর করে কর্তন করা হবে। এখানে লিখে ঠিক এই লাইনে না, এখানে নিচের লাইনে একটু মাঝখানে এসে আমরা সুন্দর করে গুণ করব 225 আর 14। গুণ চিহ্নটা অবশ্যই বাহিরে থাকবে, কোনো অঙ্কের নিচে নয়। ওকে, আচ্ছা, এরপর আমরা গুণ করি স্বাভাবিক গুণ। খেয়াল করো বাবা, আমি কিন্তু এখানে সোজা লিখিনি, তার নিচের স্টেপে, অবশ্যই এখানের কাছে চাপিয়ে না, খাতার ঠিক মাঝখানে। ওকে, টোটাল ফরম্যাটটা অবশ্যই খেয়াল করবা, 4 5 20 হাতে থাকে 2, 4 2 8, 8 2 10 হাতে থাকে 1, 4 2 8 আর হাতে রাখে 9। আবার খেয়াল করো, 4 5 20 হাতে থাকে 2, 4 2 8, 8 2 10 হাতে থাকে 1, 4 2 8 আর রেখে 9। এটা আমার 4 দিয়ে গুণ করা হলো, এবার থাকে 1 দিয়ে। এটা মজার বিষয়, 1 দিয়ে গুণ করলে আমি যাকে গুণ করব তার মানের কোনো পরিবর্তন হয় না। উপরে কত আছে? 225। আমি যদি গুণ করি 5 1 5, 2 1 2, 2 1 2, এইটা না করে আমি যদি ডিরেক্ট 225 225 লিখি তাও হবে। তো অবশ্যই সতর্ক থাকতে হবে, আমি এই ঘর পার হতে পারবো না, ঠিক আছে? তাহলে আমি ডিরেক্ট এই লাইনটা 1 দিয়ে গুণ, তাই এই লাইনটা হুবহু আমি তুলে দিলাম 2 2, বাকিটা শূন্য দিয়ে ভরাট করলাম। আগে আমরা ক্রস চিহ্ন দিয়ে ভরাট করতাম, এখন সেটা দেওয়া যাবে না। ওকে, 0, এটা 5 7 0 যোগ করলে 5, আর 9 2 11 1, হাত থাকে 1 2 রেখে 3, 3150। ঠিক এই লাইনের নিচে এসে, এখানে জায়গা আছে বলে যেখানে লিখবা তা না, এই লাইনের নিচে এসে সুন্দর করে লিখবা উত্তর কত? 3150 কি টাকা। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী? এরপরে আমরা পরের অঙ্কে যাব। অঙ্কটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব সেন্সিটিভ, যদি খুব সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করো তাহলে খুব ইজি, আর যদি কঠিন মনে করে নাও তাহলে তো হারিয়ে যাওয়া। আমি আবারও বলে দিচ্ছি, রিমির টাকার 14 গুণ টাকা নিপুর কাছে আছে, এই লাইনটা অবশ্যই লিখতে হবে অঙ্কটাকে পরিষ্কারভাবে বোঝানোর জন্য। অনেকে এটা স্কিপ করতে পারো, বাবা স্কিপ করবা না, এটা অবশ্যই লিখবা। তো আমরা এবার পরের অঙ্কে যাব। পরের অঙ্কে কি বলা আছে তোমরা দেখো, বোর্ডে দেখতে পারো বা তোমাদের মূল বইও দেখতে পারো, তোমাদের কাছে নিশ্চয়ই মূল বই আছে। দেখো, নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে একটি ইলিশ মাছের দাম কত টাকা? 350 টাকা। এরূপ 20টি ইলিশ মাছের দাম কত? এরকম অনেক অঙ্ক কিন্তু আমরা এই অধ্যায়ে এরই উপরের অংশে করে এসেছি। একটার দাম 350, 20টির দাম 350 গুণ 20, সিম্পল বিষয়। ওকে, সবার আগে আমরা প্রশ্ন নম্বরটা দিয়ে নেব, কত নম্বর? 12 নম্বর। তাহলে 12 নম্বর প্রশ্নের সমাধান বা উত্তর যাই লেখো, লিখে অবশ্যই স্কেল দিয়ে নিচে একটা আন্ডারলাইন হবে, দেন আমরা লিখবো একটি ইলিশ মাছের দাম। এখানে কিন্তু কথায় লেখা আছে একটি, আমরা অঙ্কে লিখবো, কথায় লিখলেও প্রবলেম নেই, একটি একটি ইলিশ মাছের দাম, একটি ইলিশ মাছের দাম ফাঁকা দিব, দেওয়ার পর লিখবো 350, আবারও ফাঁকা দিব, তারপরে লিখবো টাকা। ওকে, কতটির দাম বের করতে বলছে আমাদেরকে? ইয়েস, 20টি, 20টির দাম বের করতে বলছে। তাহলে লিখব আমরা, অতএব 20টি ইলিশ মাছের দাম, 20টি ইলিশ মাছের দাম কত টাকা? একটার দাম যদি 350 টাকা হয় তাহলে 20টির দাম 350 গুণ 20, অবশ্যই এই ডান পাশের এই সংখ্যাটিকে আগে নিয়ে আসবো। ওকে, অবশ্যই খেয়াল রাখবা, আমাদের কাছে উত্তর যেটা চাইবে সেটাকে ডান পাশে রেখে সাজায়, ঠিক আছে? তাহলে আমরা লিখলাম 350 গুণিতক 20 টাকা। ওকে, এটাকে আমরা আগের অঙ্কের মতনই রাফ করে নেব, এখানে সুন্দর করে, এখানে
বাবা ফরম্যাটগুলো ফলো করার চেষ্টা করবো, আশা করি তোমার অঙ্কটাও দেখতে সুন্দর লাগবে। ঠিক মাঝখানে আসবো নিচের লাইনে, 350 গুণ 20, এই গুণটা আমি দিলাম কোথায় একটু খেয়াল করো, অবশ্যই সংখ্যার বাইরে, ঠিক আছে? গুণ করো শূন্য দিয়ে, পৃথিবীকে গুণ করলে পৃথিবী শূন্য হয়, তাই না? শূন্য 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 সব শূন্য। এবার দুই দিয়ে, দুই দিয়ে দুইয়ের সোজা, দুই এ শূন্য শূন্য, এই যে দুই, পাঁচ দুগুণো দশে শূন্য, হাত থাকে এক, তিন দুগুণো ছয় আর একে সাত, বাকি থাকে একটা ঘর শূন্য। এবার যোগ করো শূন্য 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 সাত। এবার যদি সিম্পলি বলতে চাই, পঁয়ত্রিশ দুগুণে সত্তর আর একটা দুইটা শূন্য, সত্তরশো বা সাত হাজার, এভাবেও হয়। তো চলে আসো এর নিচে, উত্তর মার্জিন বরাবর অবশ্যই, উত্তর সাত হাজার কি টাকা, টাকা, ওকে? বুঝতে পেরেছো নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী? আশা করি তোমরা অঙ্ক দুটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, এবং এতক্ষণ ধৈর্য সহকারে আমার সঙ্গে ক্লাসে থাকার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ক্লাস শেষ করার পূর্বে বরাবরই তোমাদের যা থাকে, তোমাদের এইচডাব্লু, তোমাদের এইচডাব্লু থাকছে আগামী দিনের এগারো নম্বর প্রশ্ন। এই অধ্যায়েরই আমরা যে এগারো এবং বারো নম্বর অঙ্ক করলাম, এর মধ্যে এগারো নম্বর অঙ্কটা তোমরা সুন্দর করে এইচডাব্লু করে হোয়াটসঅ্যাপে পোস্ট করে দিবা, আমি দেখে দিব। অবশ্যই তোমরা নিয়মিত যে কথাগুলো বলে থাকি সে কথাগুলো মেনে চলবো, অর্থাৎ পিতামাতা গুরুজনের কথা মেনে চলো, নিজেকে একজন সৎ ও মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে গড়ে তোলার জন্য সর্বদা ধর্মীয় বিধিবিধানগুলো মেনে চলো। অবশ্যই যারা ইসলাম ধর্মাবলম্বী আসো তারা অবশ্যই নিয়মিত রোজা নামাজ যেগুলো পাবা তোমার সামনে অবশ্যই সেগুলো পালন করবা, পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করবা, কারণ নামাজ পড়লে তোমার অনেকগুলো কাজ অটোমেটিক্যালি সহজ হয়ে যায়, কারণ সব কিছুর মালিক তো সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট রাখতে পারলে দেখবা যে অনেক কাজ এমনি এমনিই হয়ে যাবে, সেটা তুমি নিজেও কল্পনা করতে পারবে না সব কিছুই। তাই অবশ্যই নামাজ বাধ্যতামূলক। আর অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য বলবো, তোমাদের নিজ নিজ ধর্মের যে প্রার্থনা সেগুলো অবশ্যই পালন করবা, কারণ সৃষ্টিকর্তাকে সর্বদা সন্তুষ্ট রাখা আমাদের উচিত। ভালো থেকে সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে, সে অবধি সবার সুস্বাস্থ্য কামনা করছি, ধন্যবাদ, বাই।